দীপাঞ্জন চক্রবর্তী বারবার ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে যেভাবে কভারেজ করেছে, আর্য ঘোষ, আপনি এবং তরুণ প্রত্যেকে ছিলেন এবং দেখেছেন, এটা তো এবার আর ইসরায়েল প্যালেস্টাইনের বিষয় নয়, তেল আভিভ থেকে কলকাতা 5,000 কিলোমিটারের বিষয় নয়, এবার ভয় হচ্ছে যে 500 কিলোমিটারের মধ্যে এই ভয়টা, এই আতঙ্কটা চলে আসবে না? তো দীপাঞ্জন চক্রবর্তী, আমি যত রকম টিভিতে চ্যাট শো করি, আমার একটা বহু বছরের অভ্যাস, আমি প্রতিটা অনুষ্ঠান আমি আমার নিজের ল্যাপটপে সেভ করি, আর্কাইভ বানাই, এবং আমি মাঝে মাঝে এগুলো রিচেক করি। আজকে আমি দেখছিলাম এক্স্যাক্টলি 10 অক্টোবর, গত 10 অক্টোবর তোমার এই জবাব চায় বাংলাতেই, এই তুমি যে প্রশ্নগুলো করছো সেই প্রশ্নগুলো আমি সেদিনই করেছিলাম 10 অক্টোবর, যে এই এই লড়াই কিন্তু শুধু এই সংঘর্ষ আর প্যালেস্টাইন আর ওই গাজা সীমান্ত ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা আমি যেটা আশঙ্কা করছিলাম যে জিহাদের তৃতীয় ওয়েভ, প্রথম ওয়েভ গুলবদিন হেকমতিয়া সেই রাশিয়ার অ্যাগ্রেশনের বিরুদ্ধে আমেরিকার মদতে, তারপর দ্বিতীয় ওয়েভ আইসিস, এবং এই তৃতীয় ওয়েভ আসার ছিল। আমি আশঙ্কিত খুব তাড়াতাড়ি এটা এসে গেল। তুমি তোমার প্রারম্ভিক ভাষণে তুমি যে কন্ডিউসিভ এনভায়রনমেন্টের কথা বলছিলে, সেটা আমি ওই 10 অক্টোবরও বলেছিলাম এবং আমি এটা বারবার বলি, কারণ যারা এই জিনিসগুলোকে সাপোর্ট করছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি পলিটিক্যাল এজেন্ডা বা হোয়াট এভার এজেন্ডা, তারা এটা বুঝতে পারছে না যে বিপদটা কিরকম ভাবে আসবে। এবং আমি সেদিনও বলেছি, আমি আবার বলছি, যে এই হামাসকে দেখতে গিয়ে বা সন্ত্রাসবাদী বা জিহাদি দেখতে ইসরায়েল যেতে হবে না, ইরাক যেতে হবে না, সেটা আপনার দরজায় এসে পৌঁছে যাবে, সেটা পৌঁছে গিয়েছে। আমি গতকাল দেখছিলাম ওই আজকে দেখছিলাম ওই বাইকটা, ওই যে প্রোগ্রামটা হয়েছিল জামায়াত উলামা হিন্দের, খালেদের মতো একজন লোক সেখানে ভার্চুয়াল মিটিং এ অ্যাড্রেস করছে পাবলিককে, এবং আমি জানাই যে হামাসের নেতা বলে নয় খালেদ, কিন্তু হি ওয়াজ ইন চার্জ অফ অল দা ফিদাই অ্যাটাক্স যেগুলো হামাস কন্ডাক্ট করে, এবং খালেদ ব্যক্তিগত স্তরে যারা যারা যশো ফিদাই যারা যায় তাদের শেষ যাত্রার আগে খালেদ তাদের সঙ্গে দেখা করে, সম্ভবত ওই 72 হুড়ি পরি হোয়াট এভার আছে তার কনফার্মেশনের টিকিট দিয়ে দেয় সবাইকে। সেই লোকটি একটা জামায়াতকে অ্যাড্রেস করছে ভার্চুয়াল, এবং তার নিচে আমি একটা ছবি দেখছিলাম, একটা পোস্টার, টু আপরুট, আই কোট আনকোট, আমি তোমাকে পাঠিয়েও দিয়েছি দেখবে, টু আপরুট বুলডোজার হিন্দুত্ব, এই নিয়ে, এবং খালেদের মতো লোক, খালেদের মতো লোক সেখানে হিন্দু হিন্দুইজম এন্ড জিওনিজম, এইটা ছিল হামাস হামাস নেতার ভার্চুয়াল যে সভা, তার তার স্লোগান, কারেক্ট, এবং সেটা হচ্ছে সেখানকার সেই রাজ্যের প্রশাসন কি করছিল, পুলিশ কি করছিল, 12 ঘন্টা আগে যদি এটার উপর অ্যাকশন হতো তাহলে আজ সকালে দুজন শরণাগরীকে প্রাণ যেত না এবং বাকিরা মৃত্যুর সঙ্গে লড়াই করতো না। এটা কিন্তু একটা বার্তা সারা ভারতবর্ষের কাছে, হামাসের থ্রু দিয়ে তৃতীয় জিহাদের যে ওয়েভ, যে আমরা এসে গেছি স্লিপার্স পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দাঁড়িয়ে, আমি আমি যেহেতু বাংলা চ্যানেল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কি কি সতর্কতা নেওয়া উচিত এই এই পরিস্থিতিতে? গোটা দেশে আমরা দেখতে পাচ্ছি বহু শহরে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। দেখো দুটো জিনিস, যেটা মানে বলতে খারাপ লাগবে যে সতর্কতা গুলো নেওয়ার জন্য বলবো, সেই প্রশাসনিক যে পরিকাঠামো সেটা বাংলায় আদৌ আছে কিনা, কারণ বিট যেটা বিট, আমি কমিশনারেট লেভেল, এসপি লেভেল, আইজি ডিআইজি ছেড়ে দাও, বিট কনস্টেবল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল পার্ট অফ দ্য এন্টায়ার পুলিশিং সিস্টেম, যে তোমার পাড়ায় তোমার এলাকায় যে কনস্টেবল ইনচার্জ থাকে তাকে বিট কনস্টেবল বলা হয়, ওই লেভেলের লোককে দিতে হবে প্রপার সেন্সিটাইজেশন, কে ভাই এই বিপদ কিন্তু ইসরায়েল থেকে পৌঁছে গেছে তোমার পাড়ায়। এবার দেখো এই রকম হামলা কিন্তু যদি ভারতবর্ষে হয় হবে, এবং এইগুলো কিন্তু সমস্ত লোন উলফ অ্যাটাক হবে, সে 26/11 মতো দল বেঁধে 10 জন 12 জন করবে না, আর এই লোন উলফ অ্যাটাক করতে গেলে প্রতিটা নাগরিককে সচেতন থাকতে হবে যে আমার আশপাশের লোকজন কি করছে, কারা আসছে, তাদের কি, এটা এটাই নেভারহুড পুলিশ ওয়াচিং, এটা যদি না করা যায় বিপদ আমাদের সামনে এসে গেছে, কারণ সামনে উৎসবের মৌসুম, এই উৎসবের মৌসুমে কিন্তু উৎসবের আনন্দকে আতঙ্কে বদলে দেবে। আমি বারবার বলছি, এটা আমি বারবার 10 অক্টোবর বলেছিলাম, আমার দুর্ভাগ্য যে সেটা আজকে সত্যি হল, এবং আবার বলছি এটা যেন ভবিষ্যতে বাংলা সত্যি না হয়, কিন্তু সেই পরিকাঠামো সেই পলিটিক্যাল ইন্টেনশন কি সরকারের রয়েছে? বেশ।